ঐতিহ্যবাহী তথা রাজবংশী কান্তপুরী সম্প্রদায়ের মানসিকিলার মধ্যে অন্যতম পূজা হইল তিস্তাগুড়ি পূজা, যেটা বর্তমানে নয়া প্রজন্মের ঠে দিনে দিনে হারে যাবার ধরিছে। আর এই পূজা বর্তে থুবার বাদে এলাও উত্তরবঙ্গের নানান জেলার মানসিকিলা চেষ্টা চালে যাচ্ছে। হামার প্রতিনিধি আজি চলি গেছে বৈকুণ্ঠপুর ফরেস্টের কামাতপাড়া এলাকায়। সেটা কিনা যায়া দেখিল ধুমধামের নগদ পালন করা হচ্ছে এই তিস্তাগুড়ি পূজা। তিস্তাগুড়ি পূজা মূলত উত্তরবঙ্গ হয়, বুড়ি মানে ঠাকুর। গঙ্গা পূজার আঞ্চলিক রূপ পোয়া যাবার পারে এই তিস্তাগুড়ি পূজা। কিন্তু এটা কেনা কোনো ঠাকুর দেবদেবীর প্রতিকৃতি থোয়া হয় না অন্যান্য লোকব্রতের মতন। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর তথা সমগ্র উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের সমাজত প্রচলিত আছে এই উৎসব। আর এই উৎসব মূলত নদী কেন্দ্রিক পূজা হিসাবে প্রচলিত হয়ে আইসেছে। গোটা চৈত মাস আর বৈশাখ মাসের পহিলা কালবৈশাখী দুন হাওয়া আর বন্যার হাত থাকি বাঁচিবার বাদে উত্তরবঙ্গের বেটি ছাওয়াগিলা এই ব্রত করি থাকে। এই পূজাত মূলত বেটি ছাওয়াগিলার নগদ গাবুর চেংড়িগিলাও অংশগ্রহণ করি থাকে। ব্রত পালন করা হয় শনিবার আর মঙ্গলবার। বগলা বগলি অন্যান্য কোন থান কেন্দ্রিক হাট বারত অঞ্চল বিশেষে এই ব্রতের দিন পাল্টে যায়, কিন্তু মাস একে থাকে। এই দুই মাসের মধ্যে এই পূজা করিবার দেখা যায়। বেটি ছাওয়াগিলা সারাদিন উপাস থাকি, বাড়ি বাড়ি চাউল ডাইল সংগ্রহ করে, আরো বিকাল হইতেই উমরা বাজার যায়, ঠাকুরক হাট ঘুরায়। সেই চাউল ডাইল বেচিয়া উমরা পূজার জিনিসপাতি কিনি, দই চিরা গুড় কলা কিনিয়া নদীর ধারত কোলার ভেলা বানিয়া নদীর ভাসে দেয় দেবী তিস্তার নামক এই তিস্তাগুড়ি পূজা। উত্তরবঙ্গের এক লোক সংস্কৃতির আলাদা পরিচয় বহন করে এই উৎসব। উত্তরবঙ্গের রাজবংশীর মধ্যে পালিত হয়ে আইসেছে সংস্কৃতির মিলনের ফলে অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে তো এলা এই পূজার প্রচলন দেখা যাচ্ছে বর্তমানে। কতদিন থেকে তোমার তিস্তাগুড়ি পূজা করে আছো? মানে বাপের বাপ কইছে এটা আমার বংশ গুরুকুরে মানে পূজা এটা সারা জীবন ভর হামা করিম। তারপরে হামা গত হলে আমার বেটা বউ আছে ওমা করিবে, মানে এটা যাবে এই পূজাটা। কিন্তু নতুন প্রজন্মের কাছে তো এই পূজাটা মানে অচিনা পূজা বলে মনে হচ্ছে, অনেকে জানে না। মানে কাহ জানে না, যেখান দেশের মানে যেটা পাড়ার করেছে ওমাই জানে, আর জিরা পাড়ার নাই সিরা পাড়ার মানে জানে না। কারণ হামা এটা করছি আমার মানে বাচ্চা ছোয়ালাও পাঁচ বছরে ছোয়ালাও কচ্ছে যে আমার তিস্তাগুড়ি আমার পূজারা করেছি। এইভাবে এইভাবে ঘুরিয়া টুরি আমার পূজারা করেছি এইগুলা কিন্তু কবা পাবে আমার বাচ্চা ছোলা। আর মানে এ কোন গারাম মানে করে না আমার কিন্তু ছোয়ালা কিনা বরণগুলাও কমে যে এইটা পূজারা কি ধরনের হচ্ছে। এই পূজারা কিরকম ভাবে হয় তোমার? এই পূজারা মানে বিভিন্ন ধরনের পূজা হচ্ছে আমার তিস্তাগুড়ির, বিভিন্ন ধরনের মানে রূপ আছে। যেন হাওয়া বাতাস দেশে ওরাও কিন্তু তিস্তাগুড়ির, কারো ঘাম উঠেছে ওরাও কিন্তু তিস্তাগুড়ির, আরো মানে চকুর বীজ হচ্ছে ওরাও কিন্তু তিস্তাগুড়ির, মানে বিভিন্ন ধরনের মানে রূপ দেখাতে তিস্তাগুড়ির। অসুখ বিসুখ যাতে করে মানুষের না হয়, মানে অসুখ বিসুখ যাতে না হয়, ছোয়া পোতা যদি ভালো থাকে বা আমার গারামরা যদি ভালো থাকে, মানে হাওয়া বাতাস তো করে তো মহিমা, মানে হাওয়া বাতাস যদি উনে উনে উপদিয়া চলে যায়, আমার যদি দুর্ঘটনা প্রচুর না হয়, এটার কারণে আমার সবাই মিলিয়া আমার তিস্তাগুড়ির পূজাটা করছি। তো কি দাবি রাখেছেন তোমার, মানে এই পূজাটা করার দাবিটা কি রাখেছেন? আমাকে উড়া এলা মনে করলে গাজালডুবার মন্দিরটা দিলে ভালো হবে, বা গাজালডুবার অতিকাল মহিলারা যদি এরকম করে তিস্তাগুড়ি ঘুরিয়া বেড়ায়, গান বাজনা শোনা শোনা যদি ঘুরিয়া বেড়ায়, ঘুরিয়া বেড়ায় যদি আমার পূজা দেয় তাহলে আমারও মঙ্গল হবে। যদি গাজলডুবাদ মুক্তি বসানো হয় কিরকম হবে? ভালো হবে। আচ্ছা এই পূজাটা কি কি কিরকম ভাবে আছে, কি কি দেন? মানে কাহো ভুরা মানেছে ভুরা দেশে, মানে বিভিন্ন জিনিসে মগ মানসা করা যায়। তাও দুধ প্রসাদ মানেছে, যার যেটা মানে মন চাহাচ্ছে তাই সেটা মানেছে, বা মন চাহাচ্ছে দিবার একটা স্বার্থ আছে ওই হিসাবে মানসা করছে মানসা দেশে।
তোমার হচ্ছে যে কয়দিন থেকে তোমার এই পূজার জন্য প্রিপারেশন নেয়? খুব ভালো হয়, তাহলে অনেক জায়গার লোক আসে দেখে, ঠিক আছে। আচ্ছা, প্লাস আমার এই যে তিস্তাপুরি আমার বাপ অনেকদিনের পুজো, চৌদ্দটি আমার পূজা পুরী আসেছে। আচ্ছা আচ্ছা, তো এই মন্দিরটা আমার কিন্তু গাজাল ডুবা হয়, খুব ভালো। কিন্তু নতুন প্রজন্মের কাছে কিন্তু এই পূজাটা মানে অচিনা অচিনা পূজা, বা জানে না অনেকে? না, অনেকে জানে, অনেকে জানে। আমার রাজবংশী যতগুলা মানসি আছে সবাই জানে, হ্যাঁ। কিন্তু যেগুলা মানে বাইরের মানুষ, এরা মনে হয়েছে আমার এই ব্যাপারে কি কব, এই ব্যাপারে আমি কম খুব দুঃখিত। যেরকম জলপাইগুড়ির হাওয়া ঝড় চলে গেল, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমার উত্তর এই আমার মানে কামতপাড়া চটকিয়া বিটা বা যে কোনো জায়গা হোক, কিন্তু এরকম ঝড় বৃষ্টি হয়েছিল, বড় বড় শিল পাথর পড়েছিল, কিন্তু আমার এরিয়ার কোনো ক্ষতি হয়নি। এটা কি তোমার মনের বিশ্বাস? মনের বিশ্বাস, দীর্ঘক্ষণ বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস আছে, কিন্তু অনেক লোক আছে কি বলে এগুলা ফালতু, যেগুলো বাঙালি টাঙালি আছে আর কি, আমার কাছে এগুলা ফালতু, এগুলা যেহেতু জানে না পূজার ব্যাপারে, কালচার ফালতু কালচার। জলপাইগুড়ি ইয়া আমার যেরকম গাজালডোবার সতীপীঠের মন্দির তৈরি হয়েছে, সতী রোডে পা পড়েছে, তা বলে যে আমার সতীপীঠের মন্দির তৈরি হয়েছে। গাজালডোবার ওটি যদি আমার যদি এই তিস্তাপুরি মন্দিরটা যদি তৈরি হয়, খুব ভালো হয়, অনেক লোকে জানিবে, অনেক লোকে দেখিবে, সবাই বুঝা পাবে তিস্তাপুরি পাওয়ার কি আছে, ওর পূরণীয় কি আছে, সবাই বুঝা পাবে। মোর বক্তব্য এটুকু। আচ্ছা, পূজার পরে কি আছে তোমার ব্যবস্থা? পূজার পরে খাওয়া দাওয়া হবে, খিচুড়ি টিচুড়ি প্রসাদ হবে। আচ্ছা, তারপরে গান বাজনা তো বউগুলা করিয়া বেড়াইছে। আচ্ছা, হ্যাঁ, বউগুলা আমার অনেক রকমের ভেষ ধরেছে তিস্তাপুরি ঠাকুর যেহেতু। আচ্ছা, ওর কখনো বুড়ি সাজেছে, কখনো চেংড়া সাজেছে, কখনো মায়া সাজেছে, মানে ওর ইচ্ছা ধরে। যেরকম আজ মোর মাও আছে, মোর মাওটা ব্রেন শক্তি অনেকদিন ধরে, আচ্ছা অনেকদিন ধরে আজ এই তিস্তাপুরি ঠাকুর পূজা করিয়া মোর মার ব্রেনটা অনেকটা ভালো, অনেকটা সুস্থ আছে। আর এটিকার পাড়া প্রতিবেশী যতগুলো আছে সবাই হেল্প করছে, সবাই মিলিয়ে একসঙ্গে পূজাটা করছি, জোরদার জন্য এই পূজাটা আমার এটিকার মধ্যে বড় হচ্ছে। আচ্ছা, অন্য অন্য জায়গার মানছিলে কি কবেন এই পূজার ব্যাপারে? করা ভালো এই পূজাটা, অন্য অন্য জায়গাতেও আমি করছি, সবাই পূজাটা এই পূজাটা করাটা ভালো। কি নাম আছে তোমার? মোর নাম নিতেন রায়। ঠিক আছে।